হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম। আপনি কি অনলাইনে জন্মনিবন্ধন নিয়ে চিন্তিত, হারিয়ে গেছে কিংবা আপনি দেখতে পাচ্ছেন না? তাহলে ফ্রেন্ডস এই ভিডিওটা আপনার জন্য। আপনার কি আজ থেকে আর কোনো টেনশনই করতে হবে না। আপনি নো টেনশন করে আপনি অতি সহজে আপনি দুইটি পদ্ধতিতে বাহির করতে পারেন। এক আপনার স্মার্টফোনটি দিয়ে, আর দ্বিতীয় পদ্ধতি আপনার পিসি অথবা ল্যাপটপ দিয়ে অতি সহজে আপনি বাহির করতে পারেন এবং তথ্যটুকু জানতে পারেন। হ্যাঁ আপনি সফল হবেন এই কথা দিলাম। হ্যাঁ তবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তবে আপনার ফরমের নাম্বারটা অবশ্যই লাগবে, যেটা আপনার জন্মনিবন্ধনের ফরম নাম্বার থাকে ওই নাম্বারটা। কথা অনেক হলো, এবার চলে যাবো ফ্রেন্ডস মূল কাজে। এইখান যে কোনো একটি ওয়েব ব্রাউজারে চলে যাবো। দেখুন বার্থ সার্টিফিকেট চেক অ্যান্ড বিডি এই লিঙ্কটা আমাকে প্রবেশ করাতে হবে। দেন কষ্ট করে এইখানে একটু ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে ফ্রেন্ডস এই টু স্কুল ডাউন করার পরে আপনি স্কুল ডাউন করবেন। দেখতে পাচ্ছেন এখানে বার্থ সার্টিফিকেট চেক বিডি, হ্যাঁ ফাইন্ড সার্টিফিকেট। দেন এইখানে আমি ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করার পরে আপনাকে অন্য একটি পেজে নিয়ে দেবে। অন্য একটি দেখতে পাচ্ছেন এইখানে আপনার আমি দেখাচ্ছি রেজিস্টার, হ্যাঁ জেনারেল কার্যালয় জন্ম মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার। হ্যাঁ দেখতে পাচ্ছেন এইখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করলে ফ্রেন্ডস এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেস ওপেন হওয়ার পরে আমাকে যা করতে হবে, এখানে একটু কষ্ট করে দেখতে পাচ্ছেন আপনার ভেরিফাই বার্থ সার্টিফিকেট। হ্যাঁ আমি দেখ আবারও একটু জুম করে দেখেছি, ভেরিফাই বার্থ সার্টিফিকেট। দেন এইখানে একটু কষ্ট করে ট্যাপ করে দেবো। হ্যাঁ এইখানে ট্যাপ করার পরে আপনি একটু ওয়েটিং থাকবেন। ওয়েটিং ফ্রেন্ডস বার্থ রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ, হ্যাঁ আপনার রেজিস্টার্ড নাম্বার ফরমের যেই নাম্বারটা থাকে এইখানে আপনাকে ট্যাপ করে দেবে। হ্যাঁ আমি বার্থ রেজিস্ট্রেশনের নাম্বারটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ এখানে দেওয়ার পরে দেন এইখানে ভেরিফাই আসে, দেন এখানে ভেরিফাই আমি দিয়ে দিলাম। হ্যাঁ ফ্রেন্ডস হ্যাঁ ভেরিফাই দেওয়ার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করবেন ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এইখানে আমার সব তথ্যগুলো এখানে চলে এসেছে। এখানে সব তথ্যগুলো এইভাবে আপনি অতি সহজেই আপনার অ্যান্ড্রয়েড অথবা স্মার্টফোন যে কোনো অথবা আপনি আবারও বলছি ফ্রেন্ডস এটা অনেক সময় আপনার ঢুকে না। আপনার যদি এই লিঙ্কটাতে না ঢুকে তাহলে এটা আপনার ফোনটা রেজিস্টার করে অন্য একটি ব্রাউজারে ঢুকবেন। 100% আমি ট্রাই করে এটা আমি 100% নিচ্ছি। এটা আপনি অতি সহজে ঢুকতে পারবেন। তাহলে ফ্রেন্ডস এই ছিল ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।